মাসরাঙ্গা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্ধতিতে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চিন্তায় করা জাহাজটি সোমালিয়ার পথে, যোগাযোগ বিচ্ছিন্ন, তৃতীয় পক্ষের সাহায্যে যোগাযোগের চেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সিরাজগঞ্জের চিকিৎসকের মানবিকতায় বেঁচে গেলেন চলন্ত ট্রেনের হৃদরোগে আক্রান্ত একজন, মানবিক ডাক্তার হিসেবে দেশব্যাপী পরিচিত। এবার বিস্তারিত সংবাদ, শুরুতে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। সোমালিয়ান জলদস্যুদের হাতে 23 নাবিক ক্রু সহ জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ এখন সোমালিয়া উপকূলের পথে। জিম্মিদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে মোবাইল এবং ল্যাপটপ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়, উদ্বেগ উৎকণ্ঠায় আছে জিম্মিদের পরিবার। স্বজনদের নিরাপদে ফিরে পাবার আকুতি তাদের। সরকারের কাছে প্রিয়জনদের উদ্ধারের দাবি তাদের। তবে এখনও দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়নি জাহাজ মালিক কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানটির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, তারা ধারণা করছেন জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছানোর পর দস্যুদের দাবি দাবার সম্পর্কে জানা যাবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আজ জানিয়েছেন তৃতীয় পক্ষের সাহায্যে জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এখনও ফর্মালি জলদস্যুদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। যারা জাহাজটাকে হাইজ্যাক করেছে তাদের সাথে এখনও কন্ট্যাক্ট হয়নি। আমরা সেকেন্ড পার্টির মাধ্যমে আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন, অন্যান্য জায়গাগুলো তিনি কথা বলেছেন এবং তিনি খুবই তাদেরকে খুব নিরাপদে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা বসে নাই, কালকে বিকেল থেকেই আমরা এই ব্যাপারে এক মুহূর্তের জন্য এখান থেকে আমরা বিচ্যুত না, আমরা সবসময় সংযুক্ত আছি। অন্য এলাকার খবর, সিরাজগঞ্জের দুর্গম এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের মানবিকতায় চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত হওয়া রোগী সুস্থ হয়েছেন। দেশের স্বাস্থ্যসেবায় এটি একটি বিরল দৃষ্টান্ত। প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। গত 4 মার্চ চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসা করে দেশের স্বাস্থ্যখাতে আলোড়ন তুলেছেন একজন ডাক্তার। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে প্রশিক্ষণ শেষে তিনি ফিরছিলেন দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রেনে। বঙ্গবন্ধু সেতু পার হলেই ট্রেনে ঘোষণা সেই গোয়াবগিতে একজন যাত্রী গুরুতর অসুস্থ। যাত্রীদের কেউ চিকিৎসক থাকলে সহযোগিতার অনুরোধ জানানো হয়। টাঙ্গাইল স্টেশনে থামলে ট্রেন থেকে নেমে গিয়েছিলেন ডাক্তার আহসান হাবিব। সে সময় তার কানে আসে একজন রোগীকে বাঁচানোর কাতর আহ্বান। 7-5 না ভেবে উঠে পড়েন ট্রেনে। পরের গল্প শুনব তার মুখ থেকেই, একান্তে বলেন মাসরাঙ্গা টেলিভিশনে। যখন আমি সেখানে গেলাম, গিয়ে দেখি যে রোগীটা একটা চেয়ারে বসে আছে হেলান দিয়ে, আর তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। আমি পালসে হাত দিয়ে দেখলাম যে তার কোনো নাড়ির স্পন্দন নেই, তার সারা শরীর ঘেমে যাচ্ছে এবং তার সারা শরীর খুব ঠান্ডা। আমি তারপর ভাবলাম যে রোগীটার তো কিছু একটা এখনই করতে হবে। আমি যে কর্তব্যরত গার্ড ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনো ব্লাড প্রেশার মাপার মেশিন অথবা প্রেশার মাপার মেশিন আছে কিনা, তো ওনারা বললেন যে সেটা নাই। আমি তারপর বললাম যে ফার্স্ট এইড বক্স বা কোনো ইমার্জেন্সি ওষুধ আছে কিনা, তো বললেন যে সেটাও নেই। তো এরপর আমি আসলেই ঘাবড়ে গিয়েছিলাম যে কিছুই নেই। এর ভিতর আমি আবার রোগীর হাত দিয়ে দেখলাম যে রোগী আরও ঠান্ডা হয়ে গেছে, আর পালস একেবারেই পাওয়া যাচ্ছে না। তো আমি ভাবলাম যে রুগীটাকে আমি সিপিআর দিব। তো সিপিআর দিতে গেলে আসলে একটা স্পেস লাগে, রুগীকে শোয়াইতে হয়, ওই স্পেসটা ওইখানে ছিল না। চারদিকে 500 মানুষ ছিল, আবার একটা এখানে ভয়েরও ব্যাপার ছিল যে সিপিআর দিতে গেলে যদি রুগীটা যদি কোনো কারণে ক্ষতি হয় বা ই হয়, তখন সেই ক্ষেত্রে জনরোষ আমার উপর পড়তে পারে, মানুষ ইমোশনালিও অ্যাটাক করতে পারে। কিন্তু ট্রেন এরপরে যেহেতু পরের স্টেশন মির্জাপুর ছিল, যদি মির্জাপুর থামানোর কথা ছিল না, কিন্তু আমার বাসা মির্জাপুর হওয়ার জন্য আমি মানে একটা সাহস পাই যে আমি করতে পারবো। পরে আমি রুগীকে যখন বললাম মানে রেডি করবো যে শোয়ানোর জন্য, ঠিক ওই মুহূর্তে এক বয়স্ক ব্যক্তি এসে বলে যে আমার কাছে কিছু হার্টের ওষুধ আছে, আপনি দেখেন যেগুলো হয় কিনা। পরে আমি দেখলাম যে না, আমি আমার যে কাঙ্ক্ষিত যে লাইফ সেভিং ওষুধ সে দুটা পেয়ে গেছি। একটা হলো আপনার নাইট্রোগ্লিসারিন স্প্রে, আর একটা হলো ক্লোপিডোগ্রেলিন অ্যাসপিরিন যে ওষুধটা। তো আমি সাথে সাথেই নাইট্রোগ্লিসারিন স্প্রে 2 চাপ জিব্বার নিচে দিয়ে দিই এবং ক্লোপিডোগ্রেল আর অ্যাসপিরিনটা 4টা ট্যাবলেট একসাথে লোডিং ডোজে তাকে দিয়ে দিই। তো দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি যে রোগীর পালস একটু একটু করে পাওয়া যাচ্ছে এবং হাত পা গরম হয়ে যাচ্ছে।
তো আমার তখন আর বুঝতে বাকি থাকে না যে জিনিসটা আসলে হার্ট অ্যাটাক কি ছিল। আমি কর্তব্যরত যে ওইখানে গার্ড ছিল তাকে বললাম যে রোগীকে এখনই হসপিটালাইজ করতে হবে, এটা ইমার্জেন্সি সিচুয়েশন, আপনাকে ট্রেনটা সামনে মির্জাপুর স্টেশনে থামাতে হবে, যে ভাই হোক তাহলে আমার বাড়ি মির্জাপুর, আমি কুমুদিনী হাসপাতালে নিয়ে যেতে পারবো। আর তখন সে বললো যে ট্রেন তো মির্জাপুর থাকবে না, আমি একটু পরে কথা বলি, একটু পরে উনি জানেন আচ্ছা থামানো যাবে, আপনি যেভাবেই হোক তাহলে ব্যবস্থা করেন। আমি তখন আমার আম্মাকে বললাম যে আমার যে রুমে প্রেশার মাপার মেশিনটা আছে ওইটা নিয়ে তাড়াতাড়ি রিক্সা নিয়ে ট্রেন স্টেশনে চলে আসো। তো ট্রেন স্টেশনে এসে যাতে তুমি রিক্সাটা ছেড়ে দিও না, রুগী আছে আমি ওইটা নিয়ে যাবো। তো ট্রেন যখন থামে তখন দেখি যে আম্মু আসছে, তো তখন যারা দায়িত্বে ছিলেন আর রুগীরা কয়েকজন মিলে রুগীকে রিক্সায় উঠাই দেয়, আমি রুগীকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তার হাবিবের সময় মতো উপস্থিতি এবং চিকিৎসার পর দিনাজপুরের ঘোড়াঘাটের যাত্রী ওই রোগী সাদ চৌধুরী সুস্থ হয়েছেন, হাসি মুখে ফিরেছেন নিজ পরিবারের কাছে। ট্রেনে ওঠা বিভিন্ন বয়সের যাত্রীদের অনেকেই অসুস্থ থাকেন, তাই প্রত্যেকটি ট্রেনে অন্তত একজন চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টিম থাকা জরুরি বলে মনে করেন ডাক্তার আহসান হাবিব। আপনাদের মাধ্যমে আমি এই অনুরোধ করতে চাই যে যদি ট্রেনে নামাজ ঘর আছে, খাবার ঘর আছে, সেই মানে ওইরকম যদি একটি মেডিকেল সেন্টার, সেখানে যদি একটা ইমার্জেন্সি মেডিকেল অফিসার বা মানে কোনো ফার্স্ট এইড যে সাপোর্টার বা অন্যান্য যদি স্বাস্থ্য মানে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা যায়, এটা আসলে সবার জন্যই খুবই মঙ্গলজনক হতো। 42তম স্বাস্থ্য বিসিএস ক্যাডারে 2022 সালে যোগদান করেন যমুনার তীব্র ভাঙনে বিলুপ্তির দ্বার প্রান্তে মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী সিরাজগঞ্জের দুর্গম চৌহালি উপজেলায়। সাইনবোর্ড সর্বস্ব চৌহালি উপজেলার স্বাস্থ্য কেন্দ্র চলছে একটি মাদ্রাসার জায়গায় টিনশেড ঘরে অস্থায়ীভাবে। অত্যন্ত দুর্গম এলাকার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চরাঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত ডাক্তার হাবিব। আমি যতবার উনির কাছে গিয়েছি চিকিৎসার জন্য, উনি প্রাণ খুলে মন ভরে উনি আমাদেরকে ট্রিটমেন্ট দেন। রোগীদের সাথে এমনভাবে কথা বলে যে মনে হয় না সে ডক্টর, মানে খুবই আন্তরিকভাবে কথা বলে। কেন ওনার কাছে ভালো সেবা পায়, তার বিহেভ, তার চিকিৎসা সেবা সব মিলে ভালো পায় বলে মানে তার কাছে একটু বেশি আসে। ডাক্তার আহসান হাবিবের মা যেন এবার সত্যিকারের গর্বিত হয়ে উঠেছেন ছেলের এমন মানবিক কীর্তিতে। গর্বিত ডাক্তার আহসান হাবিবের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ইতিপূর্বে মানবিক চিকিৎসক হিসেবে ওনার একটা সুনাম এই অত্র এলাকায় আছে, এবং হচ্ছে উনি বিভিন্ন সময়ে যে কোনো যখনই কোনো ধরনের মানে চিকিৎসা বিষয়ে যে কোনো বিষয়ে যখন উনি এখানে উপস্থিত থাকেন না, তখনও উনি ফোনের মাধ্যমে এবং অন্যান্য যে কোনো মাধ্যমে এখানকার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার মতো এমন দায়িত্বশীল ও মানবিক ডাক্তার হয়ে উঠবেন অন্যরাও, এমনই আশা সবার। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। মিয়ানমারের 179 সীমান্তরক্ষীকে বান্দরবানের নায়কংশ্রী সদরের 11 বিজিবি ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। বান্দরবান জেলা প্রশাসক মোজাহিদুদ্দিন জানান, সীমান্তের জামছড়ি এলাকা দিয়ে 11 মার্চ প্রবেশ করা মিয়ানমারের সীমান্তরক্ষীদের নিরস্ত্র করে পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এদিকে জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষীরা বাংলাদেশ প্রবেশ করায় সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল জোরদার করা হয়েছে। শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছিনতাই করা জাহাজটি সোমালিয়ার পথে, যোগাযোগ বিচ্ছিন্ন, তৃতীয় পক্ষের সাহায্যে যোগাযোগের চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সিরাজগঞ্জের চিকিৎসকের মানবিকতায় বেঁচে গেলেন চলন্ত ট্রেনের হৃদরোগে আক্রান্ত একজন, মানবিক ডাক্তার হিসেবে দেশব্যাপী পরিচিতি। এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।